নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 এপ্রিল 2024 রাত্রি 9:42 রবি রাশি পরিবর্তন করছে। 1 বছর পর মেষ রাশিতে রবি প্রবেশ, অর্থাৎ তুঙ্গ গৃহে রবি প্রবেশ করছে। রাহুর সাথে ছিল, গ্রহণ দোষে রবি অবস্থান করছিল, কিন্তু 13 এপ্রিল 2024 রাত্রি 9:42 রবি রাশি পরিবর্তন করে পরম উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ। এই 6 রাশির রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। দেখুন, রবি আমাদেরকে কি দেয়? রবি আমাদেরকে নাম, যশ, খ্যাতি, এই সমস্ত দিকটা কিন্তু রবি কিন্তু আমাদেরকে কিন্তু দেয়। এবং 1 বছর পর এই মেষ রাশিতে প্রবেশ, এবং 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত রবি কিন্তু পরম উচ্চস্থ থাকছে, এবং 9 চার্টেও রবি কিন্তু পরম উচ্চস্থ থাকছে। এবং এর সাথে সাথে রবি বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করছে। এর ফলে এই 6 রাশি হতে চলেছে মালামাল। এক কথায় এই 6 রাশির জীবনে বড় বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের বিশেষ করে গভর্নমেন্টটাকে কিন্তু দেখে। রবি যারা আইএস আইপিএস লেভেলে অফিসার রয়েছেন, সেটা কিন্তু রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। আপনার জন্মকুণ্ডলিতে রবির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, রবি যদি নিচস্থ হয়, রবি যদি শনির সাথে যুক্ত থাকে, রাহুর সাথে যুক্ত থাকে, বা পাপ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু রবি আপনার অনেকটাই দুর্বল কিন্তু হয়ে যায়। তাই রবিকে বলবান করার জন্য কি করতে হবে? রবির প্রতিকার করা দরকার। দেখুন, সূর্য আমাদের মানে জলজ্যান্ত দেবতা, তাই আমি প্রতিদিন আপনাদেরকে আমি বলি, সকালবেলা উঠে আপনারা সূর্য প্রণাম করুন, সূর্য দেবতাকে জবা ফুল নিবেদন করুন, জল নিবেদন করুন। যাদের চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনারা জলের মধ্যে রুলি মিশিয়ে আপনারা জল নিবেদন করতে পারেন। যাদের বিবাহের জায়গায় সমস্যা হচ্ছে, আপনারা জলে হলুদ মিশিয়ে আপনারা জল নিবেদন করতে পারেন। অথবা আপনারা বিশেষত এক কাজ করতে পারেন, আপনারা লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশা আপনারা কিন্তু পাঠ করতে পারেন। তাতে কিন্তু বিশেষ বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। রবি আমাদের পিতাকে নির্দেশ করে। এই যে রবির যে ট্রানজিট না, এবং রবি কিন্তু ডিগ্রিগত দিক থেকে কিন্তু পরম উচ্চস্থ হয়ে, মানে এক কথায় নির্ণায়ক রেজাল্ট এই 5 রাশি মার যখন 6 রাশিকে দিতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, ওই চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথ হচ্ছে জ্যোতিষ। যারা ভিডিওগুলো শুনছেন, কই কৌশিকদা আমার তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন না কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আপনাদের এই অর্থপ্রাপ্তি, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের বৈবাহিক জীবন, সমস্ত দিকটা ভালো হবে। এক কথায় যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণের বোঝা আপনার কাঁধে উঠে গেছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে,
শিক্ষা ব্যবসা এইগুলোর জন্য অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার পরামর্শ করুন, যেখানে আপনাদেরকে গ্যারান্টির সাথে এবং দায়িত্বের সাথে সেই জায়গাটা কাজ কিন্তু করবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মার্জ করবেন, এই 13 এপ্রিলের পর থেকে অর্থাৎ এক মাস রবি কিন্তু মেষ রাশিতে থাকছে, এক মাস 30টা দিন এবং এক বছর পর এসেছে এই মেষ রাশিতে, এবং 30 দিন আপনাদেরকে রবি কিন্তু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। তো কোন কোন রাশিকে দিবে? প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনার রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় পিতার কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে, স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন স্বাস্থ্যের জায়গায় ভালো, এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে, আপনাদের এই সময় কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের ডুবে গেছে ফেঁসে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, আপনাদের বিশেষ করে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। সিংহ রাশি, সিংহ রাশির সম্পত্তিগত দিক থেকেও আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। দ্বিতীয় রাশি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির রাশিতে অবস্থান করছে রবি বৃহস্পতি, আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন। মেষ রাশি উত্থান আপনাদের হতে চলেছে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে, যারা বিজনেস করছেন বিজনেসের জায়গা যথেষ্ট ভালো, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ ফল দিবে, এবং এর পাশাপাশি মেষ রাশির কর্মযোগ নিশ্চিতরূপে কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে গোল্ড থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা প্রভূত লাভ কিন্তু করতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি অভাবনীয় লাভ আপনারা করতে চলেছেন, মিথুন রাশি ইনকাম গেন আপনাদের করবে, আপনাদের এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, আপনাদের মান সম্মানের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ আপনারা পাবেন, যাদের মান সম্মানের ক্ষেত্রে নিয়ে কিছু সমস্যা চলছিল সেখান থেকে লাভ, এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছিলেন জব পরিবর্তনের জন্য চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের জব পরিবর্তন এবং গভর্নমেন্ট চাকরির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু দিক থেকে আর্থিক লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই রবির রাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের যেমন দিবে, যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন, মামলা মকদ্দমা যারা চলছিল সেখানে আপনারা যথেষ্ট লাভ পাবেন বৃশ্চিক রাশি, আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ পেতে চলেছেন, এবং আপনাদের ফেঁসে গেছে ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশি, আর্থিক রূপ থেকে আপনারা যথেষ্ট সবল আপনারা কিন্তু হবেন, এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম ধনু রাশি, অর্থাৎ 5 নম্বর রাশি, আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। প্রথম কথা আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি এবং গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা আপনারা পাবেন, এর পাশাপাশি আপনাদের আর্থিক লাভ এই সময় আপনাদের হতে চলেছে, শেয়ার বাজার গোল্ড থেকে আপনারা যথেষ্ট লাভ পাইতে চলেছেন, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা আপনাদের রয়েছে, কিন্তু যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন অবশ্যই করুন, সেখানে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ আপনারা পাবেন। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই রবির রাশি পরিবর্তন আপনাদের এই সময় সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের বিজনেস ক্ষেত্রে কিছু হলেও পরিবর্তন আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পাবেন, এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। একদম শেষ রাশি সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি কর্মের দ্বারা আপনারা
অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। কর্মাধিপতি আপনার ধনাধিপতি কর্মভাবে অবস্থান করছে, কর্মের দ্বারা আপনারা যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন। অবশ্যই রবিকে ভালো করতে গেলে আপনারা পিতার চরণ স্পর্শ করুন। ভিডিওটি এ পর্যন্তই। এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এর সাথে সাথে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার।